বৃহস্পতিবার তেহট্টের বেধায় ডক্টর বি আর আম্বেদকর কলেজে ঐক্যশ্রী স্কলারশিপের ভুয়ো ফর্ম জমা করতে এসে ধরা পড়ল তিন যুবক। তাদেরকে ধরে পুলিশ হাতে তুলে দিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে জানা গিয়েছে এ পর্যন্ত 99টি ভুয়ো ফর্ম জমা পড়েছে, সবগুলোর সঙ্গেই এই যুবকরা জড়িত থাকতে পারে বলে অনুমান কলেজ কর্তৃপক্ষের। এদিন ধৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বেশ কিছু ভুয়ো নথি উদ্ধার হয়েছে। রাজ্যের বিভিন্ন কলেজে এই জালচক্র সক্রিয় বলে জানতে পেরেছে কলেজ কর্তৃপক্ষ। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে কিছু ফর্ম জমা করছে, যেগুলো সাপোর্টিং যে ডকুমেন্টগুলো সেগুলো পুরোপুরি ম্যানিপুলেটেড, সিগনেচার জয়েন্ট বিডিওর সিগনেচার ম্যানিপুলেটেড, কলেজের প্রিন্সিপালের সিগনেচার ম্যানিপুলেটেড, তারপরে যে ফেসবুক ম্যানিপুলেটেড, এইভাবে করে ওরা ডকুমেন্টগুলো জমা করেছে এবং সেগুলো ভেরিফাই করতে গিয়ে দেখা যায় যে পুরো ডকুমেন্টগুলো ওরা নামগুলো চেঞ্জ করে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারে যে নামটা আছে সেই নামটাকে ঠিক রেখে বাকি ডকুমেন্টগুলো ম্যানিপুলেট করেছে। এবং এটা লক্ষ্য রাখতে গিয়ে আজকে আমরা হাতে নাতে ধরেছি এবং সেটা পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এদের এইগুলো পরিচয় জানা গেছে? এদের পরিচয় একজনের নাম রাহুল মণ্ডল, আরেকজনের নাম নাম কি মনে আছে? নাম এই মুহূর্তে মানে বাড়ি সব ওই হরিহরপাড়ার দিকে বাড়ি। এবং যে সিগনেচারগুলো নকল করেছে সেটা হচ্ছে জয়েন্ট বিডিও নৌদা এবং হরিহরপাড়া, এই দুটো ব্লকের জয়েন্ট বিডিও সিগনেচার নকল করেছে। এরকম কত ফর্ম উদ্ধার হয়েছে? এরকম 100টা ফর্ম উদ্ধার হয়েছে। এই ধরনের যে র্যাকেটগুলো কাজ করছে আমাদের কলেজে শুধু নয়, আমার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন কলেজে এই ধরনের র্যাকেট সক্রিয় আছে। এবং সরকারের যে টাকা, এরা প্রত্যেকে 18,000 টাকা করে পাবে। আমাদের কলেজে 100টা ফর্ম যদি উদ্ধার হয়ে থাকে তাহলে সরকারের এখানেই আমাদের কলেজে শুধু 18 লক্ষ টাকা এখানে আমরা উদ্ধার করলাম আর কি, নাহলে এই টাকাটা ওদের অ্যাকাউন্টে চলে যেত। এরকম প্রত্যেকটা কলেজে আমি মনে হয় যেটা বিভিন্ন কলেজে এরকম র্যাকেট সক্রিয়, সেগুলো যদি সমস্ত কলেজে একটু যদি তারা সজাগ হয় তাহলে সরকারের যে টাকা, বিপুল টাকা, সেগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মাইনরিটি সেকশন থেকে আমরা যে ফর্মগুলো চেক করি, স্টুডেন্টের যে ফর্মগুলো আসে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা 18,000 টাকা করে পায় প্রত্যেকটা স্টুডেন্ট, তো আমরা গত 3-4 দিন ধরে দেখছি আমাদের কলেজে ফর্ম জমা করতে গিয়ে কিছু ফেক আইডি চলে আসে। এবং যখন আমরা ভর্তিত বা কলেজের আইডি প্রুফ করতে গিয়ে দেখি আমাদের কলেজের একটাও স্টুডেন্ট না, তখন আমরা বিষয়টা একটু তদন্ত করি। এবং হঠাৎ করে আজকে যারা ফেক ফর্ম জমা করেছিল, হঠাৎ করে তারা আজকে কলেজে আবার ফর্ম জমা করতে আসে। তো আমাদের একজন স্টাফ উৎপল, যিনি এই সেকশনে কাজ করে, সেটা ধরে ফেলে এবং আমরা স্যারের কাছে নিয়ে যাই এবং তদন্ত করে যে কি যে যে ফর্মগুলো এসেছিল সেই ফর্ম আদৌ আমাদের কলেজের স্টুডেন্ট না। এবং যারা সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা ধরে পেলি, তিনজন ছিল এখানে। মোট ফর্মের সংখ্যা হচ্ছে 99, যেটা 18,000 টাকা করে পায়, বিএসসি ফরম্যাট করা। এখানে কলেজের স্যারের সই ডুপ্লিকেট, বিডিওর সই ডুপ্লিকেট, যেটা ভর্তির রসিদ সেটা ডুপ্লিকেট, আধার কার্ড সেটা ডুপ্লিকেট, শুধু ব্যাংক অ্যাকাউন্টটা সঠিক আছে যেহেতু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নামটা আলাদা, এবার নামটা প্রত্যেকটারই আলাদা আর প্রত্যেকটা আইডিয়াটা আলাদা, ছবিও আলাদা। তো এই বিষয়ে আমরা প্রশাসনকে ডাকি, প্রশাসন এসে তাদেরকে তুলে নিয়ে যায়। এবার প্রশাসনের মতো তদন্ত করবে।